আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। আমি টুকিটাকি কি কাজ করবো এটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকবেন। আজকে সমোসার বানাইতেছি, 2 কাপ ময়দা দিয়ে দিছি, আল্লাবন দিয়ে দিছি 1 চিমটি, পানি দিয়ে মাখাই নিয়ে যাচ্ছি ভালো মতন। এটারে তেল দিয়ে দিছি উপরে, সো আমি তেল রুটিটা আমি বেলে নিতেছি। চুরাই আর সুমায়া সমোসার বানাইব, তো আমি সব কিছু কইরে দিতেছি, রুটিটা বেলে দিতেছি, আবার সেকেও দিতেছি। তো সেকা শেষ হয়েছে গা রুটিটা, চুরাই রুটিটা কাইটা নিতেছে মাঝখান দিয়া, কাইটা এক সাইড করে সবজি রাখবো। সাইডটা উঠু উঠু করে কাইটটা ফেলাই দিতেছে, এই রুটিটা কম সেকা হয়েছে। আমরা সমোসাটা বানানি শুরু করছি, 7টা বাজে, তো পুর তৈরি করতেছি আমি। পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ কুচি 2টা একসাথে দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে দিছি, 1 চিমটি লবণ দিয়ে দিছি, জিরার গুঁড়া দিয়ে দিছি 1.5 চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিছি, মাংসটা যে বাজ্যা রাখছিলাম মাংসটা দিয়ে দিছি, একসাথে আমি মিক্স করতেছি। আমি যে রুটিটি কাটছিলাম কাইটটা যে রাখছি মাঝখান দা অল্প অল্প করে ছিল যে এটি তেল বাজ্যা ভরে দিয়ে দিছি আমি পুডার সাথে। পুডটা তৈরি করা হয়ে গেছে গা, তো সুরাইয়া সমোসার বানাইতেছে, সুরাইয়া সমোসার বানাই আপনার সাথে শেয়ার করব, আপনারা দেখতেই থাকেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে আছে। আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সবাই যেন সুস্থ থাকে, সহি সালামতে থাকে। আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে, আর দোয়া করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখবেন। সুরাইয়া পুডটা দিয়ে দিছে, ওটা নিয়ে আটা গুলাই রাখছিল, তো মাঝখানদা মাঝখানদা দিতেছে আটা রাগানোর লেগিয়া, যদি আবার সুইটা জায়গা এই জন্য দিতেছে ময়দাটা গুলাইয়া, এতে বাঁচতে গেলে আবার সুইটা যাইব গা। এই যে ময়দাটা দিয়ে দিতেছে, গুলাই রাখছিল ময়দাটা, সুমায় বানাই তারে সুমায় সুরাই আগে বানাইছে, বানায় 2টা শেয়ার করলো, 2টা শেয়ার করছে, আর সুমায় পরে বানাইতেছে, যে আর একটা বানাইতেছে, এটা লয়ে 2টা। আমিও বানাই তারি সুরাইয়া পরে আমার দেখাই দিছে আম্মু এইভাবে বানাইবা, আমিও পরে বানাইছি মাশাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে আমারও বানানিটা। আমরা 3 মাই মেয়েরাও বানাইছি সমোসার, তো পুরটা বেশি হয়েছে গা, পুরটা নিয়ে লয়ে লাইতেছে সুরাইয়ায়। ওটা নিয়ে বেশি হয়েছে কোনাডা সমোসারে, কোনাডা কাইটে ফেলাই দিতেছে। তো সমোসাটি বানানি শেষ হয়ে গেছে গা, একসাথে সবজি সমোসার হে যে রেডি হয়েছে। সুরাইয়া সুমায়া আমি বানাইছি সমোসাটি।
তেলটা আগেই বসাই দিছিলাম চুলাতে গরম হইছে আস্তে আস্তে সমোসাটি দিয়ে দিছি নেকটি সমোসা দিয়ে একসাথে বেশি করে বাজালামু আমি আস্তে আস্তে উলাই দিতেছি বাজা হইয়া গেছে আমি উড়াই লাইতাছি বেশি একটা লাল করমু না এত মসমসা বেশি একটা করমু না হালকা মসমসা করমু তো এই সমোসাটি উড়াই লাইছি আরো যে সমোসা আছে এডি দিয়ে দিতাছে সুরাইয়া আয়াতে কান্না করতেছে দেখে আয়াতের আমি রাখছি আর সুরাইয়া এগুলো দিতাছে সমোসাটি বাসা হয়ে গেছে গা সবটি বাজা হয়ে গেছে গা একসাথে তো আমরা খাইতেছি নাস্তা আয়াতে আর আমি আর সুরাইয়া সুমাইয়া খাইয়া উঠছে আগে সবার আগে এখান দা বাজি আর এখান দা সুমাইয়া খাইছে অনেক মজা সস দিয়ে খাইছে তা আমি আর সুরাইয়া আয়াতে ক্যামেরার সামনে বসছি তো সুরাইয়া তা সুমাইয়া তা আগেই খাইয়া উঠছে তো ফার্মেসে পরে খাইবো আইসা ফার্মেসার খাই নাই ফার্মেসার লেগে রাখা দিছি ফার্মেসার লাগিয়া ফার্মেসার বাবার লাগিয়া আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল বাটনটি অন করবেন আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন আপুরা ভাইয়ারা যারা আমার কমেন্ট সেলার চ্যানেলটা আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার সময় কি কি বাজার আনছি কাঁচা মরিচ আর ওইখানে হলো 5 কেজি আলু 5 কেজি আলু নিছে 100 টাকা আর ওইখানে এসে 2 কেজি টমেটো দেশি টমেটো দেশিটা দাম যে 30 টাকা দিয়া পেঁয়াজ হচ্ছে আপনার 30 টাকা কেজি 2 কেজি আনছি 60 টাকা দাম আর আধা কেজি সিম পারভেজের বাবা সিম খায় সিম পছন্দ করে খালি সিম হই আনে আমি সিম পছন্দ করি সবসময় এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি এটা আনি শুটকি দা রান্না করলে খায় মাছ দিয়ে রান্না করলে খায় অনেক পছন্দ করে সিম তরকারি দেয়া সুরাই সুমাটি কিছু কম খায় সিম তরকারি দেয়া পারসের বাবা আর আমি বেশি ভাগ খাই আপুরা ভাইয়ারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন লাইক করেন শেয়ার করেন আর ভিডিওটা কষ্ট করে দেখেন আপুগুলো লাগিয়ে ভাইয়াগুলো লাগিয়ে সবার লাগে আমি দোয়া করি আল্লাহ যে সবার হেফাজত রাখে সহি সালামত রাখে সবার যে সুস্থ রাখে তো ফারবেসের বাবা কালকা মুরগি আনছিল মুরগিটা আমি আর সুরাইয়া সুমাইয়া বাঁচতেছি মুরগিটা এটা রাত্রেবেলা আনছে কালকে রাত্রেবেলায় বাঁচছি মুরগিটারে মুরগিটার বাচ্চা সেঙ্গাইছি আমি আবার কারছি মুরগিটা রাত্রে ওই কাইটা ভালো মতন ধুইছি ধুইয়া পরে আবার ফ্রিজে রাখিয়ে দিছি তো ফার্মেসের বাবা কালকে একটা ইয়ে আনছে আলমারি আনছে স্টিলের পুরান আলমারি আনছে বাঙ্গারি দোকানতে রং করে তো কালকে আনছে এটা কালকে আর শেয়ার করতে পারছি না আপনাদের সাথে তো এটা আজকে আমি শেয়ার করতেছি আপনারা আলমারিটা দেখবেন কিরম হয়েছে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মুরগিটা আমি কাইটা নিতেছি সুরাই চাইছিল কাটতে মুরগিটা আমি আর দিই নাই সুরাইয়ের কারণে লেগিয়া তো সুরাইয়ের আমি কইছি তুমি ক্যামেরাটা চালু করো আর আমি মুরগিটা কাটি আমি মুরগিটা কাইটা নিতেছি তো মুরগিতে আবার হারাম মাংস আছে এক সাইড দেয়া তো এটার আমি আবার ফালাইছি
দুই রানে আছে আবার বুকের সাইড দিয়ে আছে দুই খান্দা আছে তো আমি এটা দুই খান্দা নে চার খান্দা নে ফলাইছি বাচ্চা বাচ্চা মাশাআল্লাহ দিলে আয়াতে কিছুটা নি সুস্থ আর রাতে আয়াতের কাশিটা বাইরে গেছিল গা আর অনেক কষ্ট হইছে আয়াতে শ্বাস ফলাইতে তো আজকে টুনি দিনের বেলা টুনি ভালো আর রাতে যদি হয় তো রাত্রি টুনি বেশি হয়ে যাগা আয়াতে রাতে আস্তে ঘুমাইছে না টুনি জানদা করছে মাশাআল্লাহ দিলে দিনে টুনি খেলাধুলা করে আয়াতে টুনি ভালো লাগে যে খেলাধুলা করে আমি মাংস দুইটাছি ভালো মতন ভিজল টিজল আছে যে এগুলা টাইনা টিনা আমি দুইটাছি আমি যে মাংসটা রান্না করছি এটা আপনার সাথে শেয়ার করি নাই যে আমি মাংসটা বসাই দিছিলাম আমি আয়াতে অনেক কান্না করতেছিল দেখে আরও রান্নাটা দেরি হয়েছে গা এই মাংসটা আমি আজকে রান্না করছিলাম দুইটা বাজে তো খাইতে খাইতে দেরি হয়েছে গা আজকে কাজ করতে করতে দেরি হয়েছে গা আবার বাসাতে আসতে দেরি হয়েছে গা এই জন্য আজকে আর আমি রান্নার ভিডিওটা দেখাইছি আসি না অর্ধেক থেকে দেখাইছি তো এটা সুরায়া সুমায়া ভাত খাইতেছে চারটা বাজে খাইতেছে তো আর অনেক খিদে লাগিয়ে আছে গা ভাত খাইতেছে তো আমি আবার কইলাম তো টুনকে ওই সাথে শেয়ার করা হয়েছে না আপুগোর সাথে ভাইয়ের সাথে আমি আবার টুনি ক্যামেরাটা দূরে রাখলাম যে আলমারিটা কালকে আর আপনার সাথে শেয়ার করা হয় নাই গা এটা আজকে শেয়ার করতেছি কালকে আনছে আলমারিটা তো তালা হনো ঠিক হয়েছে না এই আয়নাটো ইয়া করছে না পরিষ্কার করছে না রং লইছে যে পুরান আলমারি এটা আপনারা জানাবেন কিরম হইছে তো পুরা গড়টা আমি দেখালাম হলে গড়ডর এলুমেলি লইছে দেখে আমি আর দেখাই নাই গা শুধু খালি আলমারিটা দেখাই দিছি তো ফার্মেসের বাবা ভিডিও করছে আমি আর করি নাই আমি ফাঁকের ঘরে দাঁড়াইছিলাম দাঁড়াই দেখতাছি ফার্মেসের বাবা যে ভিডিও করতেছে তো উপরে আবার হাঁড়ি ভাতের লি থুইছি আমি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ